সেই বিষয়টা ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে আর আপনারা শুধু বলেছেন যে না ওই বিষয়টা ফিরিয়ে দাও বুজুর্গানে দিনের দিকে মাযহাবের দিকে তরিকার দিকে পার্থক্য শুধু এইটুকুই আত্মসমর্পণ করা ইসলামের মূল অর্থ আত্মসমর্পণ করা কিসের কাছে আত্মসমর্পণ করা কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মসজিদে গেলে শুধু ইসলাম পালন করতে হয় বাকি জীবনে আমার ইসলাম প্রয়োজন নেই আমার পরিবারে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে তাদেরকেও ইসলামের উপর পরিচালিত করা এটা আমার দায়িত্ব নিশ্চয়ই হক আসে শুধুমাত্র কার পক্ষ থেকে শুধু আল্লাহর পক্ষ থেকে আসে যার ইচ্ছা হয় সেটা মেনে নিক আর যার ইচ্ছা হয় সেটা ত্যাগ করুক এতে আল্লাহর কিছুই যায় আসে না আজকে আমাদের ধর্মীয় জীবন হয়ে গেছে সমাজ নির্ভর ইমাম নির্ভর মাযহাব নির্ভর আমাদের ধর্মীয় জীবনের প্রত্যেকটা নীতি হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে আদর্শ রয়েছে একমাত্র কার মধ্যে এই কারণে অজ্ঞ মানুষের ভোটে কখনো বিজ্ঞ মানুষ আসে না অজ্ঞ মানুষের ভোটে অজ্ঞ মানুষই আসে অজ্ঞ মানুষের ভোটে হিরো আলমরাই আসে এখানে কোনো ভালো মানুষ কখনো আসবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم سورة بقرة 209 نمبر آية أهل حدیث আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট পাটগ্রাম উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশ বিশেষ করে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের আয়োজনে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত মাননীয় অতিথিমণ্ডলী আলোচক মণ্ডলী ওলামায়ে কেরাম হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের দায়িত্বশীল বৃন্দ শিক্ষক মণ্ডলী ছাত্রবৃন্দ এবং সেই সাথে পাটগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় সুধী মণ্ডলী তরুণ যুবক ভাইরা পর্দা আলের মা বোনেরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একেবারে বলা যেতে পারে হার্ট অব দ্য সিটি একদম প্রাণ কেন্দ্রে আহলে হাদিসদের কোনো আয়োজন এইভাবে প্রথমবারের মতো করা সম্ভবপর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে প্রশংসা করব বলে আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি হন নাই আজকের আয়োজনে একটা সময় ছিল আমাদেরকে অনেকভাবে চিহ্নিত করা হতো আমাদেরকে অনেকভাবে বাধাগ্রস্ত করা হতো মানুষের কাছে আমাদের পরিচয়টা অন্যভাবে দেওয়া হতো আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতে তার অসংখ্য মেহেরবানিতে আজকে আমাদেরকে এইভাবে আমাদের নিজেদের সঠিক পরিচয়টা মানুষের কাছে উপস্থাপন করার যে তৌফিক দান করলেন এর চেয়ে খুশির সংবাদ আর কী হতে পারে এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা আরও একবার বলি আলহামদুলিল্লাহ আমরা আশা করি আজকের এই সমাবেশে উপস্থিতি যত বেশি হোক না কেন বা কম হোক না কেন ইনশাআল্লাহ আগামী দিনের জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বার্তা প্রচার এবং প্রসারে এই আজকের এই দিনটা ইনশাআল্লাহ একটা মাইল ফলক হয়ে থাকবে সম্মানিত উপস্থিতি আহলে হাদিসরা কখনো পিছিয়ে থাকার জাতি না আহলে হাদিস আন্দোলনের যে মূল বক্তব্য সেই বক্তব্য কখনো পিছিয়ে থাকার বক্তব্য নয় কিন্তু তারপরেও আমাদের যেটা বৈশিষ্ট্য আমরা কখনো কারোর সাথে মারামারি হাঙ্গামা কারোর পিছনে লাগা এই সমস্ত কার্যক্রমে বিশ্বাসী নই যদি বিশ্বাসী হতাম তাহলে অনেক কাজ করে আমরা অনেক কিছু করে ফেলতে পারতাম কিন্তু সেই সমস্ত পথে আমরা আগাইনি যেহেতু আমাদের ভাইরা বাধা দিচ্ছেন আমরা চুপচাপ মেনে নিয়েছি ঠিক আছে আপনারা যতদিন বাধা দেন দেন ইনশাল্লাহ একদিন আপনারা বুঝতে পারবেন এবং সেই দিন আপনারা তো সুযোগ দেবেন তা আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের ভাইদের সেই বুঝটা এসেছে অথবা যদি নাও এসে থাকে একদিন ইনশাল্লাহ অবশ্যই আসবে সেই দিনে অপেক্ষাতে আমরা আছি আমরা কখনোই আপনাদের প্রতি বিদ্বেষ
পোষণ করি না। আমরা আপনাদেরকে ভাই মনে করি, আমরা আপনাদেরকে কোলে টানতে চাই, আমরা আপনাদের কাছে পেতে চাই, আমরা আপনাদের কাছে যেতে চাই। আমরা কখনো আপনাদেরকে আমাদের শত্রু মনে করি না। হতে পারে কিছু মতভেদ আছে, মতভিন্নতা আছে, কিন্তু সেই কারণে আমরা কখনো আপনাদেরকে অমুসলিম মনে করি না, যেমনটা আপনারা আমাদের মনে করেন। আমাদের বক্তব্য তো একটাই ছিল, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা আলেম সম্প্রদায় আছেন, যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছেন, তাদেরকেও তোমরা অনুসরণ করো। তবে ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলা আল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে বিতর্ক তৈরি হয়, এটা তাওহীদ, এটা শিরক, এটা সুন্নাত, এটা বেদাত, এই যে বিতর্ক তৈরি হবে, এই বিতর্ক যখন তৈরি হবে তখন কি করবে, ফারুদ্দু ইলা আল্লাহি ওয়া রাসূল, সেই বিষয়টা ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। আর আপনারা শুধু বলেছেন যে না, ওই বিষয়টা ফিরিয়ে দাও বুজুর্গানে দিনের দিকে, মাঝহাবের দিকে, তরিকার দিকে। পার্থক্য শুধু এইটুকুই। আমরা বলেছি যখন মতভেদ হবে ফিরে যেতে হবে কোথায়, আল্লাহ এবং তার রাসূলের দিকে, মানে কি আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের দিকে। আর আপনারা শুধু পার্থক্য এইটুকুই বলেছেন যে না, বুজুর্গানে দিন যে ফয়সালা দিয়েছেন সেটাই ফাইনাল। আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মাঝহাবের ওলামায়ে কেরাম যেই ফয়সালা দিয়ে গেছেন ওটাই ফাইনাল, ওর বাইরে আর কিছু বলার সুযোগ নেই। এই যে অবস্থানটা আপনারা তৈরি করেছেন, আমরা শুধু এইটার বিরুদ্ধে, যেটাকে বলে আত তাকলিদ আল জামেদ, যেই জিনিসটা ভুল, যেই জিনিসটা সুন্নাত বিরোধী, যেই জিনিসটা তাওহীদ বিরোধী, সেটা আমি জানার পরেও যদি সেটা অনুসরণ আমি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বিরোধিতা আমরা করব। যে আয়াতটি আমি শুরুতেই পড়লাম, সূরা বাকারা 208 এবং 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তারপরে আয়াতে বলা হচ্ছে ফা ইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, যদি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও, স্পষ্ট দলিল আসার পরেও তোমরা দূরে সরে যাও, সেখান থেকে বিচ্যুত হয়ে যাও, তাহলে কি হবে, ফালামু ইন্নাল্লাহ আজিজ, আন্নাল্লাহ আজিজুল হাকিম, তুমি জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। তুমি আমল কি করছো না করছো ওগুলো দেখার দরকার নেই, যদি তুমি অন্যায় করে থাকো, তুমি যত বড় বিদ্বান দাবিদার হও না কেন, যত বড় আলেম হওয়ার দাবিদার হও না কেন, তোমাকে অবশ্যই পাকড়াও করতে আমি সক্ষম। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য শুধু এইটুকুই, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, শুধুমাত্র সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াতটা যদি আমরা মেনে নিতে পারতাম, তাহলে আমাদের মধ্যে এই বিতর্ক আর থাকতো না। সম্মানিত উপস্থিতি, ইসলাম আসলে এটা কি, ইসলাম জিনিসটাই আসলে আমরা বুঝতে পারি না, সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। ইসলাম শব্দের অর্থ আমরা ধরে নিয়েছি ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি। ইসলামের মূল অর্থ কি শান্তি, ইসলামের মূল অর্থ কি বলেন তো, আত্মসমর্পণ করা। ইসলামের মূল অর্থ আত্মসমর্পণ করা, কিসের কাছে আত্মসমর্পণ করা, কার কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম মানে মাঝে মধ্যে মসজিদে যে সালাত আদায় করলাম, মাঝে মধ্যে ঈদের সালাত আদায় করলাম, মাঝে মধ্যে মানুষকে সালাম দিলাম, এর নাম ইসলাম না। ইসলামের কিছু অংশকে আমরা নিয়ে নিয়েছি, যেমনভাবে অন্যান্য ধর্মের লোকেরা নিয়েছে। তারা মনে করে 12 মাসে 13টা পার্বণ করলে, 13টা পূজা করলে মনে হয় ধর্ম হয়ে গেল। ইসলাম মানে জাস্ট একটা ধর্ম না, ইসলাম মানে শুধু একটা কালচারের নাম না, ইসলাম মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা দিন, যেই দিনকে আপনার অনুসরণ করতে হবে, যেই দিনকে আপনাকে মেনে চলতে হবে, যেই দিনের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ইসলামের এই অর্থই বুঝি নাই, আর ইসলামটাকে আমরা মনে করেছি শুধুমাত্র এটা মসজিদের ধর্ম বোধ হয়, মসজিদে গেলে শুধু ইসলাম পালন করতে হয়, বাকি জীবনে আমার ইসলাম প্রয়োজন নেই। অথচ একটা মানুষের ব্যক্তিগত জীবন আছে, তার পারিবারিক জীবন আছে, তার সামাজিক জীবন আছে, তার অর্থনৈতিক জীবন আছে, তার রাজনৈতিক জীবন আছে, সমস্ত জীবনেই ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে না, সমস্ত জীবনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি একজন ব্যক্তি, আমি আজকে দাড়ি রেখেছি, আমি টাকনুন নিচে কাপড় পরি না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা আমার ব্যক্তিগত কাজ না। এই ব্যক্তিগত জীবনে কেউ যদি মনে করে আমি স্বাধীন ব্যক্তি, আমি যা খুশি তাই করব,
আল্লাহ বলে মেনে নিয়েছি এটুকুই যথেষ্ট, আর কি করব। এই কথা যদি বলেন আল্লাহর কাছে কি কাল কিয়ামতের ময়দানে ছাড়া পেয়ে যাবেন? যদি আল্লাহর কাছে মুক্তি পেতে হয় অবশ্যই আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এবং ইসলাম এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ধরেছে যে বিষয়গুলো পৃথিবীর অন্য কোনো ধর্ম কোনো আদর্শ কেউ কখনো ধরেনি। ইসলাম বলে দিয়েছে ব্যক্তিগত জীবনে প্রতিটি হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ আপনাকে দান করতে হবে, এমনকি ইসলাম বলে দিয়েছে আপনার জীবনের উপরে আপনার হক আছে, আপনার চোখের উপর আপনার হক আছে, আপনার শরীরের উপর আপনার হক আছে। তার মানে চোখ যেটা একটা জড় বস্তু আমরা মনে করি, হাত একটা জড় বস্তু, এই হাতের জন্য আমার একটা হক আছে, এই চোখের জন্য একটা হক রয়েছে। চোখের হক মানে কি? এই চোখ দিয়ে যেন আমি অন্যায় কাজ না দেখি, এই চোখ দিয়ে যেন আমি অন্যায় কাজ না করি। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এই নিয়ামতটা সেইভাবে আমাকে ভোগ করতে হবে যেভাবে আল্লাহ ভোগ করার অনুমতি দিয়েছেন। আমি নিজের ইচ্ছা মতো যদি ভোগ করতে যাই তাহলে এটা সীমালঙ্ঘন হবে না? সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনইভাবে ব্যক্তি জীবনের পরে আমার পারিবারিক জীবন, আমার পরিবারে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, তাদেরকেও ইসলামের উপর পরিচালিত করা এটা আমার দায়িত্ব, এইটার নাম হচ্ছে আত্মসমর্পণ। আপনার স্ত্রী, আপনি পাঁচক্ত সালাত আদায় করেন, আপনার স্ত্রী পাঁচক্ত সালাত আদায় করে না, সে পর্দা করে না, তাকে নির্দেশ দেওয়ার অধিকার আপনার আছে কিনা? তাকে অবশ্যই আপনাকে নির্দেশ দিতে হবে যে তুমি পাঁচক্ত সালাত আদায় করবে, তুমি অবশ্যই পর্দা করবে। আপনার সন্তানদেরকেও আপনি একইভাবে নির্দেশনা দেবেন, এটা আপনার দায়িত্ব। আলা কুল্লুকুম রায়ুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলে কিনা, তোমাকে বানিয়েছিলাম আমি পরিবারের প্রধান, তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে কিনা, তোমার স্ত্রীর প্রতি তোমার সন্তানের প্রতি দায়িত্ব পালন করেছিলে কিনা। ঠিক তেমনইভাবে আমরা যখন আসব অর্থনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আমরা প্রত্যেকেই কেউ প্রত্যেকেই আমরা কোনো না কোনো পেশার মধ্যে আছি। কেউ কৃষি কাজ করি, কেউ দোকান করি, কেউ ব্যবসা করি, কেউ শিক্ষকতা করি, বিভিন্ন জন বিভিন্ন পেশার মধ্যে আছি। সেই পেশার জায়গাতেও আমার জবাবদিহিতা নাই, সেখানেও জবাবদিহিতা আছে। আমি হারাম চাকরি করছি নাকি হালাল চাকরি করছি? আমি যেই ফসল ফলাচ্ছি এই ফসলটা আমি হালাল ফসল ফলাচ্ছি নাকি হারাম ফসল ফলাচ্ছি? আপনাদের লালমনিহাটে আসার আগে দেখলাম বিভিন্ন জায়গাতে তামাকের গাঁট্টি বাঁধা বিভিন্ন জায়গাতে। এই তামাকের ব্যবসা যারা করছেন, এই তামাকের ব্যবসা হালাল না হারাম? আপনি যদি মনে করেন যে না ইসলাম আমি শুধু মানব মসজিদে, এই অর্থ মানে অর্থনৈতিক জীবনে এখানে আমার কোনো হালাল হারাম বাস বিচার নেই, তাহলে এটাকে ঠিক হবে না ভুল হবে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমার অর্থনৈতিক জীবনেও আমার একটা জবাবদিহিতা আছে আল্লাহর কাছে। অর্থনৈতিক জীবনেও আমাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, প্রতিটা ক্ষেত্রে আমাকে প্রতিটা হক বুঝিয়ে দিতে হবে। আমি যখন ওজন করে দিচ্ছি আমাকে সঠিক ওজনে দিতে হবে, আমি যখন যে কাজই করছি কিনা কেন সেখানে যেন কোনো প্রতারণা না থাকে, আমার ব্যবসায় যেন প্রতারণা না থাকে, মানুষকে যেন ঠকানোর চিন্তা না থাকে, এটাই হচ্ছে আমার আল্লাহ বিধানের কাছে আত্মসমর্পণ করা। তারপরে যে বিষয়টা নিয়ে আসবো, যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, সেটা হচ্ছে আমার ধর্মীয় জীবন। আমার ধর্ম, যে ধর্ম আমি পালন করি, এই ধর্ম আমাকে দান করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? কার মাধ্যমে দান করেছেন? আমাদের রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে। এই ধর্ম কোনো বুজুর্গানে দিন, কোনো বড় আলেমে দিন, কোনো বড় ইমাম তারাকে নিয়ে এসেছেন নাকি আল্লাহ নিয়ে এসেছেন তার রাসুলের মাধ্যম দিয়ে? এই ধর্মের বিধান আমাকে মানতে হবে আল্লাহর দেওয়া পথে। অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, নিশ্চয়ই হক আসে শুধুমাত্র কার পক্ষ থেকে? শুধু আল্লাহর পক্ষ থেকে আসে। যার ইচ্ছা হয় সেটা মেনে নিক, আর যার ইচ্ছা হয় সেটা ত্যাগ করুক, এতে আল্লাহর কিছুই যায় আসে না। আপনি যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করেন আপনি জান্নাতে যাবেন, আর যদি আপনি আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী জীবনযাপন না করেন আপনি জাহান্নামে যাবেন। ক্লিয়ার পথ, এর মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বলে কিছু নেই, কোনো রকম সংশয় বলে কিছুই নেই। তাহলে ধর্মের ক্ষেত্রে আমাদের মূল যেটা বিষয় সেই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন সেই দিন আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এই সরল সঠিক পথ বাদ দিয়ে আরও অসংখ্য মত তৈরি হবে, এই সমস্ত মতের দিকে তোমরা যেও না। ফাতাফারাকা বিকুম আনসাবিলি, তাহলে কি হবে? আল্লাহ দেওয়া পথ থেকে তোমরা দূরে সরে যাবে।
ذلكم وصاكم به لعلكم تتقون الله رب العالمين তোমাদেরকে এই বিষয়ে ওসিয়ত করেছেন নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বেঁচে চলতে পারো যাতে তোমরা নিজেকে অন্যায় থেকে বাঁচাতে পারো সম্মানিত উপস্থিতি আজকে আমাদের ধর্মীয় জীবন হয়ে গেছে সমাজ নির্ভর ইমাম নির্ভর মাযহাব নির্ভর অথচ এটা তো হওয়ার কথা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তো কখনোই আমাদেরকে এই নির্দেশ দেন নাই যে তোমাদের মধ্যে যারা বুজুর্গানে দিন তাদেরকে তোমরা অনুসরণ করবে অবশ্যই বুজুর্গানে দিন আমাদের সম্মানীয় যারা ইমাম রয়েছেন তারা আমাদের সম্মানিত ব্যক্তি কারণ তারা দিন সম্পর্কে আমাদের চেয়ে অনেক বেশি জানেন আমরা তাদেরকে অবশ্যই অনুসরণ করব কিন্তু অনুসরণে একটা মাত্রা আছে না তারা যদি ভুল করেন সেটাকে আমরা অনুসরণ করতে বাধ্য আমাদের সমাজে অধিকাংশ মানুষকে যদি আমরা বলি ভাই এটা শিরক হয়ে যাচ্ছে ভাই ওটা বেদাত হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তারা একটাই কথাই বলবেন যে আমাদের বাপ দাদা 14 পুরুষ তারা কি ভুল করে গেছেন তারা কি কম জানতেন আমাদের ইমাম সাহেব তিনি কত বড় আলখেল্লাধারী মানুষ কত বড় পরেশগার মানুষ জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই তিনি কি ভুল করতে পারেন এই যে ধারণা এই ধারণাটাই আজকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমতাহিনার 6 নম্বর সূরা মায়েদার 104 নম্বর আয়াতে বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ যখন তাদেরকে বলা হয় যে এসো তোমরা সেই দিকে যেই সেই বিধানের দিকে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে ওয়াইলা রাসূল এবং রাসূলের প্রতি নাজিল করা হয়েছে قالوا তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাউনা আমাদের জন্য সেটাই যথেষ্ট যেটা আমাদের বাপ দাদা রেখে গেছে আওয়ালাও কানা আবাউহুম লা ইয়ালমু শাইয়ে ওয়ালা ইহতাদুন অথচ তাদের বাবা মা কিছুই জানতো না তারা সঠিক পথ সম্পর্কেও জানতো না তাহলে আল্লাহ রাব্বুল কি বলছেন যে কথা আল্লাহ রাব্বুল 1400 বছর আগে বলে গেছেন সেই কথা এখন আজ আমরা বলছি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই 1400 বছর আগে কাদের খবর বলছেন আরো আগে ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদের খবর বলছেন তারা তাদের বাপদাদার অজুহাত দিত বাপদাদা যা বলে সেটা আমরা করব আজকে আমরা 1400 বছর পরে এসে ঠিক একই কথা যদি বলি আমরাও কি তাদের মতো ধ্বংস হয়ে যাব না যেভাবে ধ্বংস হয়েছে ইহুদি খ্রিস্টান সম্মানিত উপস্থিতি আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন যারা উপস্থিত নেই তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাইব আমাদের আমরা যারা আহলুল হাদিস আমাদের মূল কথা একটাই আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো শুধু ওহির বিধান কায়েম করো এটা তো আমাদের অপরাধ হতে পারে না আমরা বলেছি বুজুর্গানে দিন তারা অবশ্যই ভালো মানুষ কিন্তু তাদের বিধানটাই ইসলামের বিধান এটা যদি আমরা মনে করে নিই তাহলে আমরা আল্লাহর রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাব অবশ্যই তাদের দেওয়া সঠিক ব্যাখ্যাগুলো আমাদের গ্রহণযোগ্য তারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয় সেটা অবশ্যই আমরা গ্রহণ করে নেব এতে আমাদের কোনো আপত্তি নেই এমনকি আমাদের কোনো ভুল থেকে যেতে পারে আমাদের কোনো মাসলায় ভুল থেকে যেতে পারে আমরা তো মানুষ শরীয়তের কোনো মাসলা উদ্ভাবনে আমাদের ভুল হয়ে যেতে পারে আপনি ধরিয়ে দিন বলুন যে এটা কোরআন এবং হাদিসের বিরোধী আমরা কাজ করছি সঙ্গে সঙ্গে আমরা দূরে সরে চলে আসবো ইনশাআল্লাহ আমাদের এক সেকেন্ডও লাগবে না কিন্তু আপনাদেরকে যদি আমরা বলি যে না ভাই এটা বেদাত হয়ে যাচ্ছে আপনারা হাজার রকম অজুহাত দেবেন যে কোনো মূল্যে চেষ্টা করবেন যে না ওটাই প্রতিষ্ঠিত করতে হবে একটা প্রতিষ্ঠিত বেদাতের কথা আপনারা জানেন বাংলাদেশের 99% মসজিদে চালু পাঁচ অক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করা কাজটা তো নিঃসন্দেহে ভালো মনে হয় তাই না আল্লাহর কাছে তো দোয়া চাচ্ছে সমস্যা কি এই সমস্যার জায়গাটা বুঝতে পারে না বলে আজকে বড় বড় আলেমরা অনেক বড় বড় আলেম আমাদের চেয়ে হাজার গুণ বড় আলেম তারা বড় বড় মাদ্রাসার তারা পরিচালক 50 বছর 60 বছর ধরে তারা বুখারি পড়াচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত তারা বেদাতের সংজ্ঞাটা বুঝতে পারলেন না আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে গেলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজের নির্দেশ আমি তাদেরকে দেই নাই সেই কাজটা প্রত্যাখ্যাত সেটা ভালো হোক বা মন্দ হোক আমার আপনার কাছে ভালো অনেক কিছুই হতে পারে ভালো হলেই সেটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন কিনা সেটা করতে বলেছেন কিনা যদি এটা ভালো হতো তাহলে আমার আপনার আগে আল্লাহ রাসূল আগে করতেন না পাঁচ ওয়াক্ত সালাত তো তারাও পড়েছেন পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মুনাজাত যদি ভালো কাজ হতো এই ভালো কাজটাকে আমার আমার আপনার সবার আগে আল্লাহ রাসূল করতেন না সাহাবায়ে কেরাম করতেন না তাবেয়ীন এজাম করতেন না তারা কথা করলেন না কেন তারা যদি না করে থাকেন আমাদের অধিকার আছে নতুন করে শরীয়ত বানানোর সম্মানিত উপস্থিতি আমরা আজও পর্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় বড় বড় মাদ্রাসা চালাচ্ছি এখন আমরা জানি না আল্লাহর পরিচয় যে আল্লাহর আমরা ইবাদত করছি সে আল্লাহর পরিচয় জানি না আল্লাহ যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায় আছেন আমাদের আহলে হাদিস মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও বলে দেবে কি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সাত আসমানের উপরে আরশে আজিমে আছেন কেন বলে তারা কারণ পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে কি আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া যিনি রহমান তিনি আছেন কোথায় সাত আসমানের উপরে আরশে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরহামু মান ফিস সামা ইয়ারহামুকুম
ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াবাসীর উপরে রহম করো, দয়া করো, তাহলে তোমাদের উপর দয়া করবেন কে? যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। আমরা সবসময় আল্লাহকে বলি কি? উপরওয়ালা বলি, উপরওয়ালা যা বলেন, উপরওয়ালা যা করেন। উপর আল্লাহ কেন বলি? তার মানে আল্লাহ কোথায় থাকেন? নিঃসন্দেহে উপরে থাকেন। এটা কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য, মানুষের ফিতরাতের বক্তব্য। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম তারা এখন নতুন ব্যাখ্যা দেওয়া শুরু করলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাত আসমানের উপর থাকতে পারেন না, তিনি যদি ওখানে থাকেন তাহলে তিনি সীমাবদ্ধ হয়ে যান, তিনি তো অসীম আত্মা। নানা ধরনের যুক্তি কুযুক্তি দিয়ে তারা কোরআনের আয়াতটাকেও পরিবর্তন করে ফেললেন, হাদিসকেও অস্বীকার করলেন, নিজের ফিতরাতকেও অস্বীকার করলেন। আবার যখন আমরা তাদের ধরিয়ে দিচ্ছি তখন তারা বলছেন যে আমরাই গোমরা, আমরা তো বলছি কোরআনের কথা, আমরা তো বলছি হাদিসের কথা, আপনি এটা ব্যাখ্যা দেন তাহলে। আল্লাহ বলছেন আল্লাহর জায়গায় আল্লাহ আছেন আরশে আজিমে, আর আপনি বলছেন যে না আল্লাহ থাকতে পারে না আরশে আজিমে। আল্লাহ আছেন কোথায়? সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। অনুরূপভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি আমরা বলি যে তিনি আমাদের মতো একজন মাটির মানুষ, সঙ্গে সঙ্গে আমাদের সমাজের একদল মানুষ বলে উঠবে এরা হচ্ছে গোস্তাখে রাসূল, রাসূলের প্রতি এরা বেয়াদবি করছে, রাসূলকে মাটির তৈরি বলে রাসূলের উপর নাকি বেয়াদবি করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের মতোই একজন মানুষ, পার্থক্যকে ইউহা ইলাইয়া, পার্থক্য একটাই, আমার কাছে ওহি নাজিল করা হয় আর তোমাদের কাছে ওহি নাজিল হয় না। তিনি নবী, আমরা নবী নই, তিনি রাসূল, আমরা রাসূল নই, কিন্তু তিনি সৃষ্টিগতভাবে আমাদের মতে কি একজন মানুষ ছিলেন। অথচ এই কথা যদি আপনি বলেন আপনার আপনাকে বলা হবে গোস্তাখে রাসূল। অথচ আমরা কোরআনের কথাই বলছি। সম্মানিত উপস্থিতি, আজকের সমগ্র জায়গায় ধর্মীয় ক্ষেত্রে আমরা এইভাবে পিছিয়ে গিয়েছি নানা ধরনের অপব্যাখ্যা করার মাধ্যম দিয়ে। দুর্ভাগ্যজনকভাবে এখন আমরা চিত্রটা একটু আবার অন্য দেখছি। আগেকার যুগে দেখতাম আমাদের ওলামায়ে কেরাম যখন বক্তব্য রাখতেন খালি কিস্সা শোনাতেন, তাই না? শুধু কিস্সা শোনাতেন, আর কোরআন হাদিসের কথা যখন বলতেন অমুক বলেছে তমুক বলেছে, কখনো হাদিস বলতে না, কখনো কোরআনের কথা বলতো না, বলতো অমুক বলেছেন তমুক বলেছেন অমুক বুজুর্গ বলেছেন। কিন্তু এখন আবার শুরু করেছেন কোরআনে আয়াত বলা, এখন আবার শুরু করেছেন হাদিস বলা। ঈদে মিলাদুন্নবী নাম শুনেছেন আপনারা? ঈদে মিলাদুন্নবী, আপনাদের পাটগ্রামে কি এখন জশনে জুলুস হয়? জশনে জুলুস নাম শুনেছেন? বাহ, আপনাদের এলাকায় মানে হয় না। জশনে জুলুস এখন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা শহরে শুরু হয়েছে। জশনে জুলুস কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে বিশাল মিছিল বের করা, আনন্দ মিছিল, আনন্দ মিছিল বের করা। আপনারা ভোটের সময় যেটা করেন না আনন্দ মিছিল, কোনো একজন এমপি যখন নমিনেশন পায় তার পিছনে আপনারা ছুটে যান আনন্দ মিছিল করেন, ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে একদল মানুষ আছে তারা এই আনন্দ মিছিল বের করেন যার নাম হচ্ছে জশনে জুলুস। এই জশনে জুলুস বাংলাদেশে আবিষ্কার হয়েছে প্রথম 1974 সালে, তার আগে পৃথিবীর বুকে কমপক্ষে বাংলাদেশের বুকে এই জশনে জুলুস বলে কোনো অনুষ্ঠান ছিল না, নতুন একটা অনুষ্ঠান। এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের যারা এই কাজগুলো করছেন তারা আবার দলিল দিচ্ছেন, তারা আবার এর পিছনে দলিল দেওয়া শুরু করেছেন যে না ঈদে মিলাদুন্নবী কোরআনেই আছে। আরে এরা মানে কোরআন পড়ে না নাকি? কোরআন খুঁজে পায় না? কোরআনেই আছে ঈদে মিলাদুন্নবী করতে হবে। আল্লাহ রসুল করেন নাই, সাহাবিক সাহাবায়ে কেরাম করেননি, তাবেইনে এদাম করেননি, দুনিয়ার কোনো আলেম ওলামা এই বিষয়ে জানে না। ওনারা হঠাৎ করে আবিষ্কার করলেন যে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনেই নাকি আছে। কোন জায়গায় আছে? কোরআনে বলা হয়েছে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই যে কোরআন আমি নাজিল করেছি এটা আমার রহমতেই নাজিল করেছি, আমার দয়াস্বরূপ নাজিল করেছি, আমার অনুগ্রহস্বরূপ তোমাদের উপর নাজিল করেছি, অতএব আজকের দিনে তোমার যেটা কর্তব্য সেই কর্তব্য হচ্ছে ফালিয়াফরাহু, তোমাদের কর্তব্য হচ্ছে খুশি হওয়া। এখন তারা এই আয়াতের ব্যাখ্যাটা কেমন করছে দেখেন, তারা বলছে যে এই আয়াতের অর্থ হচ্ছে কোরআন নাজিল উপলক্ষে আমাদেরকে খুশি হতে হবে। এখন এই কোরআন নাজিল হওয়া উপলক্ষে যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়ার কথা বলেন তাহলে এই কোরআন যার উপরে নাজিল হয়েছিল তিনি কে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম। সেই মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামের আগমন উপলক্ষে কি আমরা খুশি হব না? কোন দিক দিয়ে কোন দিকে নিয়ে গেল এই হাতের ব্যাখ্যাটা, কোন দিকে নিয়ে চলে গেল নিয়ে এটা দিয়ে তারা এখন জশনে জুলুস প্রমাণ করছেন। এজন্য এখন আমাদেরকে আবার একটা কথা বলতে হচ্ছে, সহি আকিদার সাথে সাথে সহি মানহাজ থাকতে হবে। বলছি না আমরা সহি আকিদার সাথে সহি মানহাজ কেন বলছি? মানহাজ মানে মানহাজুস সালাফ,
সালাফে সালেহীন মানহাজ, তারা কোরআন এবং হাদিস কিভাবে বুঝেছিলেন? যদি এই আয়াতটি, এই আয়াতটি তো আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছিল, আল্লাহর রাসূলের সাহাবীরাও এটা শুনেছিলেন তাই না? আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলের মুখ দিয়ে সর্বপ্রথম এই আয়াতটি শুনেছিলেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এই আয়াত শোনার পরে, এই আয়াত দ্বারা যদি যসনে জুলুস প্রমাণিত হয়, তাহলে সবার আগে যসনে জুলুস কে করতেন? সাহাবীরা করতেন না? তারা করেন নাই, তার মানে নিঃসন্দেহে এই আয়াতের অর্থ এটা না। এই জন্য সাহাবীদের মানহাজটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি। কোরআন এবং হাদিস বুঝতে হবে কাদের তরিকা অনুযায়ী। আপনাদেরকে অন্তত পক্ষে এই একটা জিনিস আজকে শিখে যেতে হবে, কোরআন এবং হাদিস আমরা অবশ্যই বুঝবো, কিন্তু কাদের তরিকা অনুযায়ী বুঝবো? সাহাবীদের তরিকা অনুযায়ী। সাহাবীরা যেইভাবে বুঝেছিলেন সেইভাবে কোরআন এবং হাদিস যদি আমরা না বুঝি, তাহলে আমরা পদভ্রষ্ট হয়ে যাব। এর একটা উদাহরণ কিন্তু আমাদের আহলে হাদিসদের মধ্যেও আছে। আমাদের আহলে হাদিসদের মধ্যে অনেকে দেখা গেছে ওই চরমপন্থীদের সাথে যুক্ত হয়ে গেছে তাই না? তারা মনে করছেন যে তাগুত সরকারের বিরুদ্ধে এখন আমাদের যুদ্ধ করা ফরজ হয়ে গেছে, এই জন্য তারা অস্ত্র নিয়ে নেমে যাচ্ছেন বা নামাটাকে তারা ফরজ মনে করছেন। এই জিনিসটা, এই যে কথাটা, এটা কি সঠিক? সঠিক না আপনি কিভাবে বুঝলেন? কোরআনে যে বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দায় বলেননি যে যদি আল্লাহর বিধান অনুযায়ী কেউ হুকুম আহকাম শাসন পরিচালনা না করে তাহলে সে কাফের হয়ে যাবে? অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি কেউ আল্লাহর বিধান অনুযায়ী শাসন বিধান না চালায় সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। তো কাফের যদি হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে যায় না? এখন বাংলাদেশ সরকার, নিঃসন্দেহে আপনারা যারা এখানে আছেন আমরা সবাই জানি যে তারা নিঃসন্দেহে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করছেন, পরিচালনা করছেন। আমাদের শাসন বিধান, আমাদের বিচার বিভাগ ইসলাম অনুযায়ী পরিচালিত হয় না? কিন্তু এই না হওয়ার কারণে এখন আমরা আমাদের সরকারকে কাফের বলবো? কোরআনেই তো বলা হচ্ছে কাফের বলতে। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজটা বোঝা আমাদের জরুরি। নিঃসন্দেহে বাংলাদেশ সরকার তারা ইসলাম অনুযায়ী দেশ শাসন করছে না, এই কারণে আমরা তাদেরকে দোষারোপ করছি, নিন্দা করছি। আমরা তাদেরকে বলছি আপনারা ইসলাম অনুযায়ী দেশ শাসন করেন, কিন্তু এই অপরাধের কারণে তাদেরকে আমরা কাফের বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ তারা কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করে না, তারা কোরআনকে অস্বীকার করে না, তারা হাদিসকে অস্বীকার করে না, কিন্তু মানতে পারছে না। কেন? তাদের অবহেলার কারণে। যেমনভাবে আমাদের অনেক ভাই এখানে আছেন যাদের দাড়ি নাই, আছেন এমন ভাই যারা দাড়ি শেভ করছেন, কিন্তু তারা কিন্তু জানেন যে না এই কাজটা সুন্নত বিরোধী হয়ে যাচ্ছে, এই জন্য তারা একটা অপরাধ বোধে ভোগেন। এখন এই ভাইদেরকে আমি কাফের বলবো? ইনারা নিঃসন্দেহ সুন্নাত তরক করেছেন অবহেলার কারণে, কিন্তু এনাদেরকে আমরা কাফের বলতে পারি না। ঠিক একইভাবে বাংলাদেশ সরকারে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা কেউ এমন নেই, বা হয়তো থাকলেও থাকতে পারেন, দু একজন বাদ দিয়ে অধিকাংশই তারা মনে করেন যে না আল্লাহর বিধান অনুযায়ী দেশ চালানো উচিত, এটুকু স্বীকার করেন, বাস্তবায়ন করেন না সেটা আলাদা বিষয়। এই জন্য আমরা তাদেরকে কাফের বলতে পারি না। নিঃসন্দেহে তারা জালেম, নিঃসন্দেহে তারা ফাসেক, নিঃসন্দেহে তারা পাপি অনেক কিছুই, কিন্তু তারা কাফের নন। এই জন্য তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেকে বলবেন বাংলাদেশ সরকার তো অনেক জুলুম করছে, এখন এই জালেম সরকারের বিরুদ্ধে আমাদের কি ভূমিকা নেওয়া উচিত? এই ক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য, সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন সে অবস্থাতেই হাজ্জাজ বিন ইউসুফের মতো একজন জালেম শাসক ছিল। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন আপনারা? হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম শাসক পৃথিবীর বুকে আর আসে নাই, আগামীতেও আসবে কিনা সন্দেহ আছে। এত জালেম শাসক, যেই শাসকের আক্রমণে কাবা ঘর পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল, এত বড় জালেম শাসক মুসলমান সমাজে থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে কি বিদ্রোহ করেছিলেন? বিদ্রোহ করেননি। কেন করেন নাই? এর পিছনে আবার কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বার্তা দিয়েছেন যে শেষ জামানায় দেখবে তোমাদের মাঝে অনেক শাসক এমন আসবে যারা ভালো কাজও করবে অথবা খারাপ কাজও করবে, অথবা তারা তাদের ভালো কাজ খারাপ কাজগুলো তুমি দেখতে পাবে, সে অবস্থায় তোমাদের করণীয় কি হবে? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, যদি এমন হয় যে এই শাসকরা ইসলামের বিরুদ্ধে কাজ করছে, ইসলাম বিরোধী কাজ কারবার করছে, তখন কি তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা মাসাল্লাহ, লা মাসাল্লাহ, লা মাসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করছে, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করছে, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় বিরোধী হচ্ছে না,
ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো না, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করো না। কেন করো না? কারণ আমি আপনি যদি আজকে রাস্তায় অস্ত্র নিয়ে নেমে যাই, রাস্তায় যদি আমরা অস্ত্র নিয়ে নেমে যাই, সরকার যারা দায়িত্বশীল পর্যায়ে আছে তাদের কাছে বাহিনী আছে না? তারা কি বসে থাকবে নাকি আপনার বিরুদ্ধে লেগে যাবে? আপনিও নামবেন, সেও নামবে, নামার পরে কি হবে? উভয় পক্ষ মিলে যেই পরস্পর যে মারামারি শুরু হয়ে যাবে, পরস্পর যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, এই বিশৃঙ্খলাকে থামাবে? ইসলাম একজন নিরাপরাধ মানুষের রক্তপাত কামনা করে না। ইসলাম চায় একটা শান্তিপূর্ণ সমাজ। এই শান্তিপূর্ণ সমাজে অন্ততপক্ষে আপনি পাঠক্য সালাত তো পড়তে পারছেন। আপনি সিরিয়ায় যান, ইরাকে যান, সেখানে আপনি সালাতই পড়তে পারবেন না। এখানে অন্ততপক্ষে আপনার নিরাপদে সালাত আদায়ের সুযোগটুকু রয়েছে। আপনি আপনার সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কিছু নিয়ম আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদিহি। তোমাদের মাঝে যদি তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখো তাহলে কি করবে? ফালইউগাইরু বিয়াদিহি, তাহলে তোমরা তোমাদের হাত দিয়ে সেটা পরিবর্তন করার চেষ্টা করো। ফাইন লাম তাসতাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, তোমাদের যদি সেই শক্তি না থাকে, তাহলে কি করবে? অন্তত মুখে প্রতিবাদ করো, মুখে বলো তোমরা অন্যায় কাজ করছো, অন্যায় থেকে ফিরে আসো। যদি এই প্রতিবাদ করারও সামর্থ্য না থাকে তাহলে কি করবে? ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি, তাহলে অন্তত পক্ষে না ফাবি কলবিহি, অন্তত পক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে কাজটা, যে এই কাজটা সরকার যেটা করছে এটা অন্যায় কাজ করছে। অন্তত কি ঘৃণা থাকতে হবে? এই ঘৃণাও যদি না থাকে তাহলে আপনার মধ্যে আর ইমানই থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়টি বলছিলাম, আমাদের ধর্মীয় জীবনের প্রত্যেকটা নীতি হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে আদর্শ রয়েছে একমাত্র কার মধ্যে? আমার রসুলের মধ্যে, আমি যাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি তিনি হচ্ছেন তোমাদের জন্য একমাত্র আদর্শ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা বিভিন্ন সম্প্রদায়ের রয়েছেন মুসলিম সমাজে, তাদের অন্ততপক্ষে একটা বিষয় আপনারা দেখবেন, সবাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, সবাই তারা আল্লাহ রাসূলের ভালোবাসার দাবি করে যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। অথচ ভালোবাসার দাবির অর্থটা কি? ভালোবাসার দাবির অর্থ হচ্ছে তাকে অনুসরণ করা। যদি আপনি তাকে অনুসরণ না করেন আপনার এই ভালোবাসার কোনো দাম আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমাদের কাজ হচ্ছে ইত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে ভালোবাসার মানদণ্ডটা হচ্ছে আল্লাহ রাসূলকে আনুগত্য করা। আমরা শুধুমাত্র আহলে হাদিসরা এই দাবিটাই করি যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাসূল যে আদর্শের উপর রেখে গিয়েছেন আমাদেরকে, সেই আদর্শের উপর আসুন আমরা ফিরে আসি। এটি হচ্ছে আমাদের মূল বক্তব্য। আল্লাহ রাসূল যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছেন সেই ইসলামের আমরা অনুসারী হতে চাই, আমরা মানুষের বানানো ইসলামের অনুসারী হতে চাই না। কথা কি স্পষ্ট হয়েছে? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বর্তমানে আর কিছুদিন পরেই বাংলাদেশের জাতীয় মানে নির্বাচন, তাই না? এই নির্বাচন উপলক্ষে আমরা যারা আহলুল হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা অনুসারী, আমাদের পদক্ষেপটা কি হবে এই বিষয়ে আমরা অনেক সময় অনেক বিষয়ে অনেকেই কোশ্চিন করি। সে বিষয়ে যে সমাধানটি আমরা দিতে চাইব, দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে এই দেশের জন্য, এই দেশকে নিরাপদ রাখার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমাদের যেটা প্রথম দায়িত্ব, বর্তমান অবস্থায় যে কোনো মূল্যে শান্তি বজায় রাখা, কোনো অবস্থাতে যেন আমরা অশান্তি সমাজে সৃষ্টি না করি। সরকার যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমরা বলবো, সরকার যদি জুলুম করে অবশ্যই তার বিরুদ্ধে আমরা কথা বলবো, যদি সরকার কাউকে অন্যায়ভাবে আটকিয়ে রাখে, কাউকে অন্যায়ভাবে লাঠিপেটা করে, কাউকে যদি অন্যায়ভাবে বন্দি করে, জেলে বন্দি করে, নিঃসন্দেহে আমরা তার প্রতিবাদ করি। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা কারোর উপর জুলুম করো না, নিজেরাও তোমরা জুলুমের শিকার হয়েও না। এই বক্তব্য আমরা সবসময় দেব। আমরা কখনোই যারা বর্তমানে জুলুম করবেন তাদের পক্ষে আমরা অবস্থান নিতে পারি না। আমরা সবসময় তাদের বিরুদ্ধে অবশ্যই কথা বলবো, কিন্তু সেটারও ইসলামের পন্থা আছে। এমনি এমনি যদি আমরা মারামারি শুরু করে দিই, বর্তমানে যেটা হচ্ছে হরতালের নাম করে, মিছিলের নাম করে, সে বিষয়ে আমরা পরে আসছি, এটুকু আমরা বলি, যদি আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকার জালেম সরকার হয়, তবুও কিন্তু আল্লাহ রাসূলের একটা হেদায়েত আছে। আল্লাহ রাসূল বলছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমরা
জালেমকেও সহযোগিতা করো, মাজলুমকেও সহযোগিতা করো। আল্লাহ রাসূলের এই কথা শুনে, আল্লাহ রাসূলের এই কথা শুনে সাহাবায়ে কেরাম তারা হতবাক হয়ে গেলেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, মাজলুমকে তো সাহায্য করা যায়, যে ব্যক্তি অত্যাচারিত তাকে তো সহযোগিতা করা যায়, কিন্তু যে ব্যক্তি জালেম তাকে আমি কিভাবে সহযোগিতা করব? জালেমকে তো সহযোগিতা করা যাবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ভুল বুঝেছ। এর অর্থ হচ্ছে এই যে তামনাউহু মিনাজ জুলম, তুমি তাকে সহযোগিতা করবে মানে তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করবে, সে যেন জুলুম না করে সেই চেষ্টা তুমি করো। এইটার নাম হচ্ছে জালেমকে জুলুম থেকে মানে জালেমকে সাহায্য করা। সম্মানিত উপস্থিতি, ইসলাম কখনো সমাজে বিশৃঙ্খলা চায় না। এজন্য ইসলাম সবসময় সত্য কথাও যেমন বলে, তেমন ইসলাম সামাজিক নিরাপত্তার বিষয়টাও ভেবেছে। আর এ কারণেই জালেমের বিরুদ্ধে আপনাকে পদক্ষেপ নেওয়ার জন্য একটা নির্দিষ্ট পন্থা রেখেছে। কিন্তু আজকের যুগে আমরা কি করছি? এই জালেম সরকার হটানোর নাম করে আমরা কি করছি? আমরা হরতাল শুরু করে দিয়েছি, আমরা অবরোধ করছি, আমরা মিছিল করছি, আমরা গাড়িতে লাঠি মানে ইট পাথর মারছি, আমরা ট্রেন পুড়িয়ে দিচ্ছি, ট্রেনের প্লেট খুলে নিচ্ছি। এই কাজগুলো করার মাধ্যম দিয়ে আমরা কি জালেমের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছি, নাকি সাধারণ মানুষকে আমরা বিপদে ফেলে দিচ্ছি? গত মাসের 15 তারিখে আমরা নিজেরাই এরকম একটা বিপদে পড়ে গেছিলাম হরতালের দিন। সেদিন একটা মাহফিল ছিল, মাহফিল শেষ করে আমরা যখন রাতে আসছি, আসার সময় দেখছি রাস্তার উপরে 2টা বড় কাঠের গুঁড়ি দেওয়া। হঠাৎ করে কে ফেলে রেখেছে একটা এমন ক্রসিংয়ের মাঝখানে, রাস্তাটা ঘুরে গেছে ওই জায়গাতে। আমাদের ড্রাইভার সাহেব উনি অনেক কষ্ট করে, খুবই মানে কি বলবো, একটা রিস্কের মধ্য দিয়ে গাড়িটা কোনো মতে ঘুরিয়ে নিয়ে দাঁড় করালেন, কিন্তু তাও গাড়ির গায়ে লেগে যেয়ে গাড়ি প্রায় উল্টেই যাচ্ছিল। যদি ড্রাইভার সাহেব একটু খেয়াল না করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রহম না করতেন, হয়তো ওই দিনই সব কিছু শেষ হয়ে যেত। এই যে কাজগুলো তারা করলেন, আমরা তো হরতালের জন্য, হরতালের পক্ষের লোক না, হরতালের বিপক্ষের লোক না, আমরা তো সাধারণ মানুষ। এই যে আমাদের বিরুদ্ধে যে ক্ষতির কারণটা আপনারা হলেন, এই যে ক্ষতি আপনারা করতে গেলেন, এর দায়ভারটা কে নেন? সম্মানিত উপস্থিতি, এর দ্বারা কখনোই জনগণের কল্যাণ নেই, জনগণের কোনো উপকার নেই, বরং আল্লাহ সাল্লামের হাদিসটা আমাদের মনে রাখা দরকার। সাধারণ মানুষের দূরের কথা, আপনি যে একজন আপনার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলবেন, এখান থেকে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ইদাল তাকাল মুসলিমান বিসাইফাই হিমা, যখন কোনো দুইজন মুসলমান পরস্পর অস্ত্র নিয়ে নেমে যায়, মারামারি করতে নেমে যায়, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, তাহলে যে হত্যা করেছে, যে নিহত হয়েছে, দুইজনই জাহান্নামে যাবে। যে হত্যা করবে এবং যে নিহত হবে দুইজনই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি হত্যা করেছে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটা তো বুঝতে পারলাম, কিন্তু যে ব্যক্তি নিহত হয়েছে সেই ব্যক্তিকে আপনি জাহান্নামে বলছেন কেন? ও তো মারা গেছে, নিহত হয়েছে, ওকে আপনি জাহান্নামে কেন বলছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, না, যে ব্যক্তি মারা গেছে, মারামারি করতে যে নিহত হয়েছে, সেই ব্যক্তির যদি ক্ষমতা থাকতো তাহলে সে হত্যাকারীকে সেও মারার চেষ্টা করত, এই জন্য তারা দুজনেই জাহান্নামে যাবে। আজকে আপনারা হরতালের নাম করে, রাজনীতির নাম করে, যারা পরস্পর এই ধরনের মারামারিতে লিপ্ত হয়েছেন, পরস্পরের প্রাণ নেওয়ার জন্য যারা নেমে গেছেন, মনে রাখবেন প্রত্যেকের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে বক্তব্য যে আল কাতিল আল মাকতুল কিলাহুম ফিন্নার, যে হত্যা করেছে, যে নিহত হয়েছে, দুজনই জাহান্নামে চলে যাবে। সুতরাং এই সমস্ত কাজে যেন আমাদের কোনো ভাই সংশ্লিষ্ট না থাকে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, আজকের যুগে আমাদের আরেকটা বিষয়ে সবার কথা বলা দরকার। যখন আমরা এই রাজনীতির অবস্থা নিয়ে কথা বলছি, একদিকে জুলুম করা যাবে না, আরেকদিকে অশান্তি সৃষ্টি করা যাবে না, এই দুটো জিনিস যেমন খেয়াল রাখতে হবে, দ্বিতীয়ত আরেকটা জিনিস, আমাদের মুসলিম হিসাবে প্রত্যেকের সচেতন থাকতে হবে যে এই প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম, প্রচলিত যে রাজনীতি, এটাকে ইসলাম কখনোই সাপোর্ট করে না। এই কথাটা আপনাদের ক্লিয়ারলি ব্রেনে রাখতে হবে। আপনার যদি এর পক্ষে চিন্তাভাবনা থাকে, হয়তো আপনার আত্মীয়স্বজন কেউ আছে না আছে, সেগুলো থাকলে থাকতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই আপনার ধারণা স্পষ্ট রাখতে হবে যে এই রাজনীতি ইসলাম কখনই মেনে নিতে পারে না। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিধান রাখেন নাই যেটা বর্ণনা করেন নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি পেশাব পায়খানা কিভাবে করতে হবে সেটাও আমাদেরকে বলে গেছেন, বলে যান নাই? তাহলে এই যে রাজনীতি,
এই রাজনীতির ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে এই বিষয়ে কি আল্লাহর রাসূল বলে যান নাই প্রচলিত এই ডাস্টবিনের মতো এই গণতন্ত্রের যে বস্তাপচা যে নীতি এই নীতি কখনো ইসলামের নীতি হতে পারে এই নীতির সবচেয়ে বড় খারাপ যেটা দিক সেই খারাপ দিক হচ্ছে গণতন্ত্রের মধ্যে ইসলামের কিছুই নেই গণতন্ত্র মানে কি জনগণের তন্ত্র জনগণের তন্ত্র মানে কি এখানে আল্লাহর তন্ত্রের কোনো জায়গা আছে আদর্শগতভাবেই নেই দ্বিতীয়ত গণতন্ত্রের দুইটা মৌলিক জিনিস যে জিনিসটা ইসলাম বিরোধী এক নম্বর জিনিস হচ্ছে ক্ষমতা চেয়ে নেওয়া যারা আজকে ভোটের মাঠে নেমেছেন বিভিন্ন পদের জন্য যারা লড়াই করছেন এরা কি ক্ষমতা চেয়ে নিচ্ছেন না চেয়ে নিচ্ছে কিনা ক্ষমতা চেয়ে নেওয়ার জিনিস না ইসলামে বলা হচ্ছে লা তাসআলিল ইমারা আল্লাহ রাসূল বলছেন তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না দায়িত্ব চেয়ে নিও না এটা আমাদের জন্য নিষেধ করা হয়েছে অথচ গণতন্ত্রের প্রথম কথাই হচ্ছে নেতৃত্ব নির্বাচনের প্রথম কথাই হচ্ছে আমাকে ক্ষমতা চেয়ে নিতে হবে বিভিন্ন বাড়িতে বাড়িতে যেয়ে বলতে হবে যে আমাকে ভোট দেন এই মার্কায় ভোট দেন তাহলে আপনাকে এই করে দেব সেই করে দেব এই যে কথাগুলো বলা হচ্ছে এটা ইসলামের নীতির খেলাফ দুই নম্বর হচ্ছে ইসলাম কখনো ইলেকশন করে না সিলেকশন করে ইসলামের নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি সেটা হচ্ছে সিলেকশন ইলেকশন না ইলেকশন মানে কি নির্বাচন করা হাজারো মানুষ একত্রিত করে তাদের মতামত নিয়ে একজন মানুষকে নিয়ে আসা মূলত ইসলাম এইভাবে নেতৃত্ব নির্বাচন করে না ইসলাম নির্বাচন করে সিলেকশনের মাধ্যম দিয়ে সিলেকশনটা কি জিনিস সিলেকশনটা হচ্ছে সমাজের একদল জ্ঞানীগুণী মানুষ যারা এই সমাজ সম্পর্কে জানেন এই সমাজে কারো ভালো মানুষ খারাপ মানুষ জানেন এই সমস্ত মানুষদের নিয়ে একটা কমিটি থাকবে একটা প্যানেল থাকবে সেই প্যানেল নির্বাচন করবেন যে কারা এই সমাজের সবচেয়ে ভালো মানুষ কে এই সমাজকে পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি তাকে তিনি নির্বাচন করবেন নির্বাচন করে তাকে ক্ষমতায় নিয়ে আসবেন এবং তিনি দায়িত্ব পালন করবেন এখানে ইলেকশন বলে কিছু নেই এখানে আছে জনমত অবশ্যই মানুষের মতামত নিতে হবে কিন্তু সেটা আমার ফাইনাল বিষয় না ইসলামে বলা হয় এটার নাম হচ্ছে আহলুল হাল্লে ওয়াল আকদে এই আলোচনাগুলো এখন হয় না আপনারা কখনোই শুনবেন না এই আলোচনা কখনোই শুনবেন না কারণ এই সমস্ত আলোচনা আমাদের মধ্যে নেই আমাদের যে খেলাফতের আলোচনা ইসলামী খেলাফত এই শব্দটাই আমরা ভুলে গেছি ইসলামী খেলাফত এখন হয়ে গেছে জঙ্গিদের কথাবার্তা অথচ এটা ইসলামী খেলাফত জঙ্গিদের কথাবার্তা ছিল না ইসলামী খেলাফত হচ্ছে ইসলামী রাজনীতির নাম যেই রাজনীতি পরিচালিত হয় মানুষের কল্যাণে মানুষের সুপথ প্রদর্শনের জন্য এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই ইসলামী খেলাফত ইসলামী খেলাফতের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এর মাধ্যম দিয়ে যোগ্য নেতৃত্ব বের হয়ে আসে এর মাধ্যম দিয়ে আবু বকর ওমর আলী ওসমানের মতো নেতৃত্ব এসেছিল যদি বর্তমান কালের মতো গণতন্ত্র থাকতো আমাদের মুরব্বীরা বলে থাকেন বর্তমান কালের মতো যদি গণতন্ত্রের মাধ্যম দিয়ে নবীকে নির্বাচন করা হতো তাহলে আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো রাসুল হতে পারতেন না কারণ সমাজের অধিকাংশ মানুষ কি ভালো না খারাপ অধিকাংশ মানুষ খারাপ হবে অধিকাংশ মানুষ অজ্ঞ হবে এটাই স্বাভাবিক এই কারণে অজ্ঞ মানুষের ভোটে কখনো বিজ্ঞ মানুষ আসে না অজ্ঞ মানুষের ভোটে অজ্ঞ মানুষই আসে অজ্ঞ মানুষের ভোটে হিরো আলমরাই আসে এখানে কোনো ভালো মানুষ কখনো আসবে না সম্মানিত উপস্থিতি আমরা বারবার এই কথাটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই বার্তাটা আপনাদের কানে বারবার ঢুকিয়ে দিতে চাচ্ছি ইসলামী খেলাফতই হচ্ছে সমাধান বর্তমানে যেগুলো চলছে এই সমস্ত তন্ত্রমন্ত্র এগুলো মানুষের কখনোই উপকার বয়ে আনতে পারে না আর আনতে পারে না বলেই আজকে যারা গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বেশি কথা বলে সেই আমেরিকা ইংল্যান্ড তাদের চোখের সামনে আজকে ফিলিস্তিনে গাজার ওপর যে আক্রমণ চালানো হচ্ছে সে আক্রমণ বন্ধ করতে তারা কোনো ভূমিকা রাখছে তারা বলে আমরা জনগণের সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যাই অথচ আজকে গাজায় প্রায় 20-25 হাজার মানুষ মারা গেল অকাতরে অধিকাংশ যাদের মধ্যে শিশু সেই মানুষগুলো অধিকার রক্ষায় তারা একটা কথাও বলছে না শুধু তাই না জাতিসংঘে বারবার তারা ভেটো দিয়ে তারা এই মানুষ হত্যাকে বৈধ করে দিচ্ছে অথচ তারা বলছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই সমস্ত গণতন্ত্রের নাম দিয়ে যারা কাজকাম করছেন তারা প্রত্যেকে এক একটা ভাওতাবাজ ধান্দাবাজ সুবিধাবাদী এর মাধ্যম দিয়ে কখনো সুশাসন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না আমরা চাই আমাদের যারা সরকার ব্যবস্থায় আছেন আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা দয়া করে এই মৌলিক জিনিসটা বোঝার তারা চেষ্টা করুন তারা যেন ইসলামের এই সঠিক নীতিটা ইসলামের এই সুশাসনের নীতিটা তারা যেন সমাজে আবার ফিরিয়ে আনেন তাহলে ইনশাআল্লাহ সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে সম্মানিত উপস্থিতি একটা উদাহরণ আপনাদের না দিলেই না তত্ত্বাবধায়ক সরকারের নাম আপনারা শুনেছেন তাই না তত্ত্বাবধায়ক সরকার বিগত 2007-08 সালে ছিল
এই তত্ত্বাবধায়ক সরকার যখন বাংলাদেশে ছিল বাংলাদেশে এক ধরনের সুশাসন কিন্তু এসেছিল সেই সময় তারা যারা ছিলেন আর কি সেই সময় যারা যে সমস্ত মানুষরা ছিলেন তারা কিন্তু সবাই বোঝেন আপনাদের এখানে যারা তরুণ ভাইরা আছেন তারা হয়তো জানবেন না কিন্তু যারা ওই সময় দেখেছেন ওই ওই মানে শাসন দেখেছেন তারা জানেন নিঃসন্দেহে বর্তমানের রাজনৈতিক অবস্থার চেয়ে হাজার গুণ ভালো ছিল ওই সময়টা অথচ তত্ত্বাবধায়ক সরকার যারা এসেছিলেন এরা কি কোনো ইলেকশনের মাধ্যম দিয়ে এসেছিলেন তারা এসেছিলেন সিলেকশনের মাধ্যম দিয়ে রাষ্ট্রপতি তাদেরকে নির্বাচন করেছিলেন না এই লোকগুলো সমাজে ভালো ভালো দিকগুলো তারা পরিচালনা করতে পারবে এই লোকগুলো সারা জীবন কখন রাজনীতি করেন নাই কিন্তু তারা কি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন নাই তাদের পরিচালনার কারণে দেশে দুর্নীতি বলে কিছুই ছিল না এখন যে আপনারা ওই ভূমি অফিসে যান যে কোনো অফিসে যান সরকারি অফিস আদালতে যান ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারবেন কিন্তু ওই দুই বছর এমন সময় ছিল যে সময় কোনো দুর্নীতি বলে কিছু ছিল না কারণ সেখানে কিছু সুশাসক ছিল যেগুলো সিলেকশনের মাধ্যম দিয়ে এসেছিল যারা ইলেকশনের মাধ্যম দিয়ে আসেন নাই আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো দয়া করে এই রাজনীতির কুফলগুলো যেন আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি এবং ইসলামী রাজনীতি অর্থাৎ ইসলামী খেলাফতের রাজনীতি সেটা আমাদের নিয়ে আসতে হবে প্রচলিত ইসলামী রাজনীতি আবার যারা করেন তাদের পক্ষে আমরা নই প্রচলিত ইসলামী গণতান্ত্রিক রাজনীতি একদল মানুষ বলে না ইসলামী গণতান্ত্রিক রাজনীতি বলে কোনো রাজনীতিই নাই রাজনীতি একটাই আছে ইসলামী খেলাফতের রাজনীতি এবং সেই খেলাফতের রাজনীতি অবশ্যই মানুষের সুশাসন প্রতিষ্ঠা করতে পারে ইসলামী গণতান্ত্রিক নাম দিয়ে যে সমস্ত রাজনীতি করা হয় এই রাজনীতি কখনোই ইসলামের রাজনীতি নয় সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমরা আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্যগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের এই দিনটি নিঃসন্দেহে আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে আগামী দিনে এই পাটগ্রামের মাটিতে ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা বলতে ইনশাআল্লাহ আমাদের সামনে আশা করি ইনশাআল্লাহ বাধা আসবে না যারা বাধা দেবেন ইনশাআল্লাহ তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দয়া করে আপনারা আমাদেরকে শত্রু ভাববেন না আমরা আপনাদের শত্রু মোটেও নই আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা আপনাদেরকে বন্ধু হিসেবে পেতে চাই আপনাদের কাছে দিনের সঠিক মেসেজটা শুধু পৌঁছাতে চাই আপনারা যদি আমাদের সাথে বসতে চান আমরা হাজারবার বসতে রাজি আমরা আপনাদের কাছে যেতে রাজি আমরা পারস্পরিক বসার মাধ্যম দিয়ে সমস্যাগুলো সমাধান করব কিন্তু আপনারা যদি লাঠি তোলেন আপনারা যদি মসজিদ থেকে বের করে দেওয়ার নীতি অবলম্বন করেন তাহলে আমাদের সাথে আপনাদের সাথে সম্পর্কটা হবে কিভাবে সম্মানিত উপস্থিতি এই বিষয়টা আপনারা দয়া করে সচেতন থাকার চেষ্টা করবেন সর্বশেষে যে কথাটি বলতে চাইব আহলে হাদিস আন্দোলন যেই বার্তা নিয়ে সমাজে কাজ করে যাচ্ছে এই বার্তা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটা হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করা এই জ্ঞান অর্জন করার কাজে আমরা অনেক পিছিয়ে থাকছি আমরা আপনাদের প্রতি অনুরোধ করব সব সময় জ্ঞান অর্জনের কাজে সময় দেওয়ার চেষ্টা করুন এবং এই জ্ঞান অর্জন যেন সর্বত্র ছড়িয়ে পড়ে সেজন্য ব্যবস্থাপনা করুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাংগঠনিকভাবে প্রত্যেকটা মসজিদে মসজিদে এই দাওয়াতের কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে প্রতি সপ্তাহে আমাদের তালিম বৈঠক হয় প্রতি মাসে আমাদের তাবলিগি ইজতেমা হয় এইভাবে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা করার চেষ্টা করছি আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশের বুকে আমরা চাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে ওঠার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এই জন্য আমরা আমাদের সিলেবাস তো তৈরি করা হয়েছে সেই সাথে আমরা সিলেবাসের বইগুলো প্রণয়ন করেছি আমাদের সন্তানদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে বেড়ে ওঠার জন্য সার্বিক ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি আপনারা দয়া করে আপনাদের এলাকাগুলোতে চেষ্টা করবেন এই সিলেবাসের বইগুলো ঢোকানোর জন্য আমাদের সন্তানদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোয় আলোকিত করার জন্য এভাবে ইনশাআল্লাহ পারস্পরিক সহযোগিতার মাধ্যম দিয়ে পারস্পরিক মানে পারস্পরিক যাবতীয় সহযোগিতার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজের বুকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বার্তা ছড়িয়ে দিতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের জীবন গড়ার তৌফিক দান করেন এবং এই সমাজকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোয় আলোকিত করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ওনার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আমরা সালাতকে বলি কি নামাজ বলি তাই না নামাজ মানে মূলত নমনম করা সালাত মানে নমনম করা না সালাতের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে আমাদের উপমহাদেশে নামাজ বলা হয় আমরা বলবো যে আমাদের নামাজ বললে যে একেবারে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে বিষয়টা এমন না কিন্তু সালাত বলাটাই উচিত কারণ ইসলামের একটা পরিভাষা আছে ভাই যেটা বললেন সুন্দরভাবে যে আমার একটা নাম আছে আমার নামটা আপনি বিকৃত করে অন্য নামে ডাকলে আমার নাম সাকিব আমাকে যদি কেউ বাবু বলে হয়তো আপনি চিনবেন কিন্তু আমার মূল নাম তো আলাদা আমার নাম তো সাকিব আমার নাম আমাকে আমার নাম ধরে যদি ডাকতেন সেটাই বেশি সুন্দর হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলেই বলেছেন সাহাবায়ে কেরাম সালাত বলে এটাকে চিহ্নিত করেছেন এখন আমরা যদি নামাজ বলি হয়তো মৌলিক অর্থের ক্ষতি হবে না
কিন্তু নিঃসন্দেহে সালাতে যে মূল অর্থটা আসে সেই অর্থটা কিন্তু আমরা খুঁজে পাবো না। এই জন্য আমরা সালাতকে সালাতই বলি, সিয়ামকে সিয়ামই বলি, যেমনভাবে হজকে আমরা হজ বলি, জাকাতকে জাকাত বলি। এভাবে যদি আমরা পরিভাষার বিষয়ে সচেতন হই অবশ্যই সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। আমাদের ভাইকে ধন্যবাদ বিষয়টা উপস্থাপন করার জন্য। আচ্ছা, দুই নম্বর যে বিষয়টি বলেছেন, ফজলে রাব্বি, আপনার নাম রাব্বি? রাব্বি আসলে কোনো নাম না। রাব্বি মানে কি? আমার রব। রাব্বি মানে কি? আমার রব। এটা কোনো নাম না অ্যাকচুয়ালি। মূলত নামটা যদি ফজলে রাব্বি হতো, অর্থাৎ আমার রবের অনুগ্রহ, তাহলে ঠিক ছিল। সেক্ষেত্রে আপনার নামটা হবে ফজলে রাব্বি, শুধু রাব্বি না, বুঝা গেছে? যদি ফজলে রাব্বি রাখেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনার বন্ধুদের ডাকতে হবে ফজলে রাব্বি নাম দিয়ে, রাব্বি নাম দিয়ে না, বুঝা গেছে? নাহলে অর্থগত ভুল হয়ে যাবে। তো যাই হোক, আমার মনে হয় সময় হয়ে গেছে, আমি সর্বশেষ যে আয়াতটি পাঠ করে শেষ করবো। আল্লাহর রহমান বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যদি প্রকৃত অর্থে জান্নাতি হতে চাই তাহলে আমাদের জন্য সব এই দুনিয়ায় আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে মারা যাওয়া। সেই আত্মসমর্পণ আমরা পারিবারিক জীবনে যেমন করব, আমাদের সামাজিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের ধর্মীয় জীবনে এবং সর্বশেষ আমাদের রাজনৈতিক জীবনে, সব জায়গাতে আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে না? নাকি রাজনৈতিক জীবনটা বাদ? রাজনৈতিক জীবন দরকার নেই, রাজনৈতিক জীবনে আমরা অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, ওই লাইনেই থাকবো, হবে? সব জায়গাতে আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণের বার্তাই আজকে আমরা দিয়ে যেতে চাই। এই পাটগ্রামবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা থাকবে, আসুন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য অপেক্ষা করছে অনন্ত শান্তির স্থান। আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না, চোখটা বন্ধ হওয়া মাত্রই এই দুনিয়ার সাথে আমার আর কোনো কানেকশন থাকবে না। তখন আমি হাজার চেষ্টা করলেও নতুন করে আর ভালো কোনো আমল করতে পারবো না। কালকে আমাদের ময়দানে আমাকে যেন আফসোস না করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আবার দুনিয়া একটু পাঠান, আমি একটু ভালো কাজ করে আবার আসি, এই আফসোস যেন না করতে হয়। এখন আমার শ্বাস আছে, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত ইসলামের উপর নিজেকে পরিচালনা করার সুযোগ আমার এখনো আছে। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াত নিয়ে সারা বাংলার বুকে পরিভ্রমণ করছে, বাংলার প্রতিটা মানুষের কাছে আমরা এই দাওয়াত নিয়ে পৌঁছানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দাওয়াত নিজে গ্রহণ করার তৌফিক দান করুন এবং সমাজের বুকে প্রতিষ্ঠার জন্য সাধ্যমতো ভূমিকা রাখার তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পাটগ্রাম উপজেলায় যেন একটা শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারে, শক্তিশালী দাওয়াতি প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে, আপনাদের সকলের সহযোগিতা কামনা করে। এবং আজকের যারা আয়োজন করেছেন, বিশেষ করে এখানে মাননীয় মেয়র মহোদয়, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার উদ্যোগের কারণে, আগ্রহের কারণে আজকে আমরা খুব সহজভাবে এই প্রোগ্রামটি করতে পারলাম, আমরা তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার দিনের জন্য যেন কবুল করে নেন, আমাদের সবাইকে যেন তার দিনের জন্য কবুল করে নেন, আজকে যারা আয়োজন করেছেন তাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।